এক পরিসংখ্যানে দেখা গেছে, জাপানে প্রতি 10 জনে একজন মানুষ একাকী মৃত্যুবরণ করেন। অর্থাৎ একটি রুমে কেউ একজন মরে পচে গন্ধ বের হলে তবেই লোকে জানতে পারেন এই ঘরে একাকী বাস করা একজন বৃদ্ধ মারা গেছেন। এমনকি শুনলে অবাক হবেন, পোকা মাকড় মশা মাছিতে ভরপুর এসব মৃতদেহ পরিষ্কারের জন্য জাপানে গড়ে উঠেছে সাফাই নামক অসংখ্য কোম্পানি। মৃত্যুর আগে অনেক বৃদ্ধ এসব কোম্পানির সাথে চুক্তি করে রাখেন, যাতে তার মৃত্যুর খবর পাওয়ার পর তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করতে পারেন এবং আত্মার শান্তির জন্য প্রার্থনার আয়োজন করেন। আসলে শান্তিতে মরাটাও যে কতটা গুরুত্বপূর্ণ তা হয়তো আমরা কখনো কল্পনাও করতে পারি না। এই আধুনিক সমাজের সবচেয়ে বড় সমস্যা একাকিত্ব। সঙ্গী থেকেও একা, না থেকেও একা, বিয়ে করেও একা, না করেও একা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, শুধু এই একাকিত্ব দূর করে দিতে পারে সেই মানুষটা নেই। এই তো কয়েক বছর আগেও আমাদের পাড়া মহল্লাগুলোতে দেখা যেত মানুষে মানুষে কত মিল মেলামেশা, আর এখন সেসবের কিছুই নেই। ঈদ বা পূজা পার্বণেও এখন আর আগের সেই আমেজটা হয় না। গ্রামের তুলনায় শহরের অবস্থা তো আরও ভয়ঙ্কর। সবাই খুব কাছাকাছি থেকেও যেন একে অপরের অচেনা। একবার এক রিক্সা চালককে এক ব্যক্তি বললেন, ভাই এখান থেকে ওখানে ভাড়া কত? চোখেই তো দেখা যাচ্ছে, তুমি এত ভাড়া বলছো কেন? তখন সেই রিক্সা চালক উত্তর দিলেন, দেখা গেলেই কি সব কিছুকে কাছে বলা যায়? চাঁদও তো আমাদের খুব কাছের, তাই বলে কি চাঁদকে কাছে বলা যাবে? সত্যিই তো তাই, সবাই খুব কাছাকাছি থেকেও তো আমরা সবাই আজ কত দূরে। ফেসবুকের চ্যাট বক্স খুললেই দেখা যায় শত শত বন্ধু বান্ধব বা পরিচিত মানুষজনরা সবুজ হয়ে জলজল করছে, কিন্তু কেউ কারো খোঁজ জানে না। তবে এমন খোঁজ নিয়েও বা কী হবে? যে খোঁজ নিলে অপর পাশের মানুষটার শরীরের স্পর্শ পাওয়া যায় না, গায়ের গন্ধ পাওয়া যায় না। প্রযুক্তি পুরো পৃথিবীকে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে ঠিকই, কিন্তু সেই হাতের দৈর্ঘ্য এত বেশি হয়ে গেছে যে প্লেন দিয়েও এপাশ থেকে ওপাশের খোঁজ পাওয়া যায় না। ইদানিং খবরে মাঝে মধ্যেই দেখা যায় বাবা মা মারা গেছে, কিন্তু সন্তানরা দেশে আসতে পারছেন না। ইউরোপ আমেরিকার কোনো দেশে বসে তারা ভিডিও কলে বাবা মায়ের শেষকৃত্যে অংশগ্রহণ করেন, জন্মদাতার ঋণ শোধ করেন। সত্যি জীবন এখন দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না, যেন সব বহু দূরে সরে গেছে। এজন্যই বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি হলো পরিবার, যা ভেঙে গেলে এই সমাজ ব্যবস্থা বা দেশও একদিন ভেঙে যাবে। তাই তো পৃথিবীর অনেক উন্নত দেশে এখন একটি সন্তান মানে একটি দেশ বাঁচার আশা। সেসব দেশে এখন চলছে সন্তান জন্মদিন দেশ বাঁচান এমন স্লোগান। অথচ আমাদের এখনও এত সুন্দর একটা দেশ আছে, সমাজ ব্যবস্থা আছে, কিন্তু আমরা এর গুরুত্ব বুঝতে পারছি না। গুরুত্ব হয়তো একদিন আমরাও বুঝব, তবে সেদিন আর আমাদের কিছু করার থাকবে না। আমাদের আয়োজনগুলো কেমন লাগে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফাঁপড়বাজ পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ফাঁপড়বাজ সাবস্ক্রাইব করতে পারেন।